আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা যারা প্রাইমারি নিয়োগ পরীক্ষা দিয়েছেন, আজকের ভিডিওতে আপনাদের জন্য দারুণ একটি সুখবর রয়েছে। তার আগে আমার ভিডিওর নিচে কমেন্ট বক্সে করা আপনাদের কিছু প্রশ্নের উত্তর দিচ্ছি। প্রথম প্রশ্ন হচ্ছে, আমাদের প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা 22 এপ্রিল হওয়ার সম্ভাবনা কতটুকু? এর উত্তর হচ্ছে, আপনাদের প্রাইমারি নিয়োগ পরীক্ষা 22 এপ্রিল হওয়ার সম্ভাবনা 80% এবং না হওয়ার সম্ভাবনা 20%। এর পরের প্রশ্ন হচ্ছে, বিভিন্ন ফেসবুক গ্রুপে বলা হচ্ছে প্রাইমারির 22 এপ্রিল পরীক্ষা স্থগিত করা হয়েছে, এটি কতটুকু সত্য? এর উত্তর হচ্ছে, প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়নি, 22 এপ্রিল পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পরের প্রশ্ন হচ্ছে, আমাদের প্রাইমারি নিয়োগ পরীক্ষা কয় দফে হবে? এর উত্তর হচ্ছে, পর্যাপ্ত পরীক্ষা কেন্দ্র প্রস্তুত করা সম্ভব না হয় সারা দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 45,000 সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা আগামী লিখিত পরীক্ষা তিন দফে আয়োজন করা হচ্ছে। প্রথম দফে 22 এপ্রিল, দ্বিতীয় দফে 20 মে এবং তৃতীয় দফের পরীক্ষা নেওয়া হবে আগামী 3 জুন। এর পরের প্রশ্ন হচ্ছে, পরীক্ষা যদি 22 এপ্রিল না হয় তাহলে কতদিন হাতে সময় পাওয়া যাবে? এর উত্তর হচ্ছে, পরীক্ষা 22 এপ্রিল না হলে 20 থেকে 25 দিন হাতে সময় পেতে পারেন। এর পরের প্রশ্ন হচ্ছে, আমাদের সামনে মাস্টার্স পরীক্ষা, এক্ষেত্রে কোনটা পড়ব ভেবে পাই না? এর উত্তর হচ্ছে, প্রাইমারি নিয়োগ পরীক্ষার জন্য প্রতিদিন 5 ঘন্টা এবং মাস্টার্স ফাইনালের জন্য 5 ঘন্টা পড়ুন। প্রাইমারি নিয়োগ পরীক্ষা হলে ফাইনালি কতদিন জানা যাবে? এর উত্তর হচ্ছে, আপনি 1 সপ্তাহ আগে ফাইনালি জানতে পারবেন। এর পরের প্রশ্ন হচ্ছে, প্রাইমারিতে কোটা কখন থেকে কার্যকর হয়? এর উত্তর হচ্ছে, প্রিলিতে মানে 80 নম্বরের পরীক্ষায় আপনাকে পাশ করতে হবে। প্রিলির আগে কোনো কোটা ফলো করা হয় না, প্রিলি রিটার্ন পাশ করলেই কেবলমাত্র কোটা অনুসরণ করা হয়ে থাকে। এর পরের প্রশ্ন হচ্ছে, 60% প্রিলি রিটার্ন পাশ করলে মেয়েদের জবের নিশ্চয়তা কতটুকু, কোনো অর্থ কিংবা তদবির হয় কি না? এর উত্তর হচ্ছে, জি, 60% ফলো করে প্রিলি পাশ করলেই এবার মেয়েদের জব হবে এটা নিশ্চিত। বর্তমানে প্রাইমারি সহকারী নিয়োগ শিক্ষক নিয়োগ পরীক্ষায় কোনো তদবির কিংবা অর্থ লেনদেন করবেন না, তদবির কিংবা অর্থের মাধ্যমে চাকরি পাওয়া সম্ভব নয়। প্রিয় বন্ধুরা, আপনাদের জন্য একটি সুখবর রয়েছে। সেই সুখবরটি হচ্ছে, প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় 13 লক্ষ আবেদনকারী হলেও 50% প্রতিযোগিতামূলক পড়াশোনা করে না, তারা সার্কুলার হয়েছে, বয়স ও যোগ্যতা আছে বিদায় আবেদন করছে মাত্র। তাহলে মোটামুটি পড়াশোনার মধ্যে আছে এমন প্রতিযোগী 6 লাখ, আর যারা 55 থেকে 60+ পেতে পারেন এমন প্রতিযোগী 2.5 থেকে 3 লাখের বেশি হবে না। আশা করা যায় মেয়েরা 53 থেকে 54+, ছেলেরা 57 থেকে 58+ পেলেই এবার টিকবে। আর চূড়ান্ত চাকরির জন্য মেয়েরা 58+ এবং ছেলেরা 63+ পেলেই ভাইবা উতরিয়ে চূড়ান্ত নিয়োগ পাবেন বলে আশা করা যায় এবার। আর অনেক জিনিয়াস আছেন যারা 65 থেকে 70+ পাবেন, এমন মার্ক যারা পাবেন তারা এবার বাজিমাত করবেন। তো বন্ধুরা, একটি জরিপ হয়ে যাক, পরীক্ষা কি ঢাকায় নেওয়া উচিত ছিল নাকি জেলায় নেওয়া উচিত ছিল? কমেন্ট বক্সে জানিয়ে দিন। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।